হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য কনসেপ্ট চীন ও পাকিস্তান সম্বন্ধে আমরা প্রায় শুনে থাকি এরা খুব ভালো বন্ধু এরই জন্য ইন্টারন্যাশনাল রিলেশনে এদেরকে অলওয়েদার ফ্রেন্ড বলা হয় কিন্তু দুই দেশের মধ্যে বন্ধুত্বটা যতই ভালো হোক না কেন চীনের থেকে এয়ার ডিফেন্স ইকুইপমেন্ট কেনার পর পাকিস্তানের আজ এয়ার ডিফেন্স সিস্টেম একদম দুর্বল হয়ে গেছে কারণ পাকিস্তান যেসব মিলিটারি ইকুইপমেন্ট চীন থেকে কিনেছিল তার বেশিরভাগ কাজই করছে না চীন বোকা বানিয়ে পাকিস্তানকে তাদের ডিফেক্টিভ জিনিসগুলো বিক্রি করে দিয়েছে তাই আজ আমরা ঠিক করেছি যে চীন কি কী ডিফেক্টিভ জিনিস পাকিস্তানকে বিক্রি করেছে বা তাতে কীভাবে পাকিস্তানের এয়ার ডিফেন্স ভোলেটাইল হয়ে গেছে তা আজ আমরা আপনাদেরকে জানাবো তাছাড়া চীন ও পাকিস্তানের রিলেশন দূর থেকে যতটা দেখতে ভালো লাগে বাস্তবে সত্যিই কি এত ভালো রিলেশন দুই দেশের মধ্যে আছে এর সব কিছুই আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন সো অ্যাজ ইউজুয়াল লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস লেট স্টার্ট আমাদের ভিডিওকে এখনও যারা খালি দেখছেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সবার প্রথম সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিও যাতে আপনাদের কাছে মিস না হয়ে যায় তার জন্য বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চালু করে নিন তো চলুন শুরু করা যাক সবার প্রথম ম্যান প্যাডকে দিয়ে অ্যাকচুয়ালি ম্যানপ্যাড হচ্ছে পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা কোনো না কোনো মুভিতে এই ম্যানপ্যাডকে অবশ্যই দেখে থাকবেন এইসব সব ম্যানপ্যাডগুলোকে পাকিস্তান তাদের ইস্টার্ন বর্ডারে ডিপ্লয় করে রেখেছিল ইস্টার্ন বর্ডার মানে ভারতের সাথে পাকিস্তানের যে বর্ডার শেয়ার হয় কিন্তু হঠাৎ করে টেকনিক্যাল কারণে এগুলো কাজ করা বন্ধ করে দেয় যার ফলে পাকিস্তানের ইস্টার্ন বর্ডার আজ ডেঞ্জার কন্ডিশনে চলে এসেছে এটা আপনারা জানেনই পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশনে আর্মির ভূমিকা খুব বেশি অর্থাৎ মিলিটারি ইকুইপমেন্ট কেনাবেচার ডিল আর্মির অফিসারের হাতে রয়েছে এইসব ম্যানপ্যাডগুলোকে পাকিস্তান চীনের থেকে হাই কস্টে কিনেছিল। যাতে অনেক লঞ্চার ও মিসাইলও ছিল যেগুলো এখন খারাপ হয়ে গেছে ম্যানপ্যাডের ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা পোর্টেবল শুধুমাত্র একজনই এটাকে ফায়ার করতে পারে ম্যানপ্যাড লো অল্টিটিউড বা লো অলটিটিউডের এয়ার টার্গেটকে যেমন হেলিকপ্টার এয়ারক্রাফট বা ড্রোনকে অনায়াসে ডিস্ট্রয় করতে পারে এইসব ম্যানপ্যাডগুলোতে যে নাইট এমিং সিস্টেম আছে বা ব্যাটেল গ্রাউন্ড সিগন্যাল সিস্টেম আছে তা আজকের দিনে পাকিস্তানে কাজ করা বন্ধ করে দিয়েছে যার ফলে লিটারেলি বলা যায় এগুলো অন্ধ হয়ে গেছে কিন্তু কতগুলো ম্যানপ্যাডে প্রবলেম হচ্ছে পাকিস্তানের আর্মি অফিসিয়ালি বলছে সাড়ে আটশোটি ম্যানপ্যাড আজকের দিনে নন ফাংশনাল কন্ডিশনে পড়ে আছে কোনো জিনিস কেনার পর তা তো খারাপ হতেই পারে কিন্তু আমরা সেই সব ব্র্যান্ডের জিনিস কিনি যাদের আফটার সেল সার্ভিস ভালো পাকিস্তানের ম্যানপ্যাডের ক্ষেত্রে চীন কিছু করেইনি কিন্তু যখন পাকিস্তানের আর্মি এ নিয়ে প্রচুর কমপ্লেন করে তখন চীনের কোম্পানি যারা এটা তৈরি করেছিল উহান ইনফারেড কোম্পানি লিমিটেড তারা একটা তাদের সাবসিডারি কোম্পানিকে এই প্রবলেম সলভ করার জন্য পাকিস্তানে পাঠায় তাহলে ভাবুন চীন পাকিস্তানের কীরকম বন্ধু এটা ছাড়াও পাকিস্তান দু সালে পাঁচশোটি ফাইভ হান্ড্রেড কিউডাব্লু এইটিন ম্যানপ্যাড কিনেছিল হ্যাভি প্রাইস দিয়ে যাকে সাধারণত কি ডাব্লু টু নামে জানা হয় এটা ছ কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা এরিয়াল থ্রেটকে ছশো মিটার প্রতি সেকেন্ড স্পিডে গিয়ে ডেস্ট্রয় করে দিতে পারে কিন্তু দু সাল আস্তে আস্তে এগুলো কাজ করা বন্ধ করে দেয় পাকিস্তানি আর্মি যখন সাতচল্লিশটি কি ডাব্লু টুকে চেঞ্জ করার কথা চীনকে জানায় তাতে চীন কোনো এখনও পর্যন্ত রিপ্লাই দেয়নি এবারে খুবই একটা ইন্টারেস্টিং ইকুইপমেন্টের কথা আপনাদেরকে জানাচ্ছি যেটা শোনার পর আপনারা ঠিক করবেন পাকিস্তান বোকা না পাকিস্তানের অফিসাররা কোরাপ্ট যে এইসব ডিফেক্টিভ চাইনিজ ইকুইপমেন্ট তারা আজ কিনছে এ হান্ড্রেড মাল্টি রকেট লঞ্চার যেটাকে চাইনিজ কোম্পানি এরোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি তৈরি করেছে কিন্তু এ হান্ড্রেডকে চীন তাদের আর্মিতে ইন্ডাক্টটি করেনি কারণ এতে প্রচুর টেকনিক্যাল প্রবলেম আছে এই এ হান্ড্রেডকে চীন পাকিস্তানকে বিক্রি করে দিয়েছে কিন্তু কেনার পর পাকিস্তানি আর্মি দেখছে যে এ হান্ড্রেড থেকে কোনো রকেট কোনোভাবেই লঞ্চ হচ্ছে না চীনের থেকে এত ভুলভাল ইকুইপমেন্ট কেনার পর কি বলবেন পাকিস্তানকে আপনারা পারলে সভ্যভাষাতে আমাদের কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে এই সব কমেন্টগুলো আমরা ব্যবহার করতে পারি এতগুলো ডিফেন্স ইকুইপমেন্ট ফেল হওয়ার পর পাকিস্তানের এ নিয়ে দুশ্চিন্তা হওয়াটার একটা অভিয়াস কারণ রয়েছে কারণ পাকিস্তানের বেশিরভাগ ইকুইপমেন্টই হলো চাইনিজ মেড যাতে শুধুমাত্র পাকিস্তানের বর্ডারই আজ অসুরক্ষিত তা নয় ইন্টারনাল সিকিউরিটিও হ্যাম্পার হচ্ছে এতে তাছাড়া একটা ভুল ট্রেন্ড সেট হচ্ছে পাকিস্তানের ডিফেন্স ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে আমাদের মনে হয় চিন্তার বন্ধুত্বের ভুল ফায়দা নিয়ে পাকিস্তানকে ডিফেক্টিভ ইকুইপমেন্টগুলো বিক্রি করে দিচ্ছে আজ আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এই ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওকে বন্ধু বান্ধব ও বাড়ির সবার সাথে শেয়ার করুন ও তাছাড়া আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের এই ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চের কমি থাকে তাহলে সেটা আমরা সময়ের সাথে চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া